আসসালামু আলাইকুম, আমি মমতাজ ইসলাম, নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শরীফুল্লাহ কলেজের পক্ষ থেকে নতুন বছরে ক্লাসে তোমাদের স্বাগত। আমি আজকে দ্বিতীয় শ্রেণীর বাংলা পড়াবো। আমি এর আগে তোমাদের ক্লাস নিয়েছি, বইয়ের সাথে পরিচিত হয়েছে তোমরা। আজকে বইয়ে তোমরা হাতে পেয়েছো, আমিও ভিডিওতে তোমাদেরকে বাংলা বই ছবিটা দেখিয়েছি। আজকে চলো আমরা নাহলে একটা গল্পে চলে যাই। দেখো গল্পটার নাম কি, সুন্দরবন। ছোট্ট একটা গল্প, এখানে পশু পাখি নিয়েই মূলত এই গল্পটি। তাহলে এই গল্পটা আমি একটু পড়ে তারপর তোমাদের কিছু প্রশ্ন বানান দিয়ে দেবো। পরে আমি গল্পটা কি চেয়েছি, ওরা কোথায় সুন্দরবনে বেড়াতে গেছে সেখানকার একটা ঘটনা। আমি খুব খুশি মা বাবার সাথে বেড়াতে এসেছি সুন্দরবনে। কে বলল ওদের সাথে, যে বাবা মার সাথে ওর যে বাচ্চাটা গেছে সেই বাচ্চাটা বলতেছে যে আমি খুব খুশি বাবা মার সাথে বেড়াতে এসেছি সুন্দরবনে। সুন্দরবনে আছে নানা রকমের গাছ, সুন্দরবনে আছে নানা রকমের পাখি, নদীতে আছে নানা রকমের মাছ, আর আছে কুমির। ও কি দেখলো যে নদীতে নানা রকমের মাছ, কুমির, উপরে আছে পাখি, এগুলো দেখে ও খুব খুশি। নৌকা ভেসে চলছে বনে, বনে চলছে হরিণের দল, এটা দেখে ও আরো খুশি। যে ও যখন নৌকায় বসে দেখলো যে নৌকা নদীতে চলতেছে, আর নৌকায় বসে ও দেখছে যে হরিণের উপরে বনের ভিতরে হরিণের দল ঘুরে বেড়াচ্ছে, তা দেখে ও আরো খুশি হয়েছে। এই বনে বানরের সাথে হরিণের খুব ভাব, বানর গাছের কচি পাতা ছিঁড়ে হরিণকে খেতে দেয়। কি মজা, বানরের সাথে কিন্তু হরিণের খুব একটা ভাব থাকে। বাঘ যখন আসে উপর থেকে বানর কিন্তু হরিণকে সতর্ক করে দেয়, আর কি করে কচি কচি পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে হরিণকে দেয়, হরিণ তা নিচে বসে খায়। ওদের সাথে একটা ভালো বন্ধুত্ব আছে। এই বনে বাঘ আছে, সুন্দরবনের বাঘের নাম রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘের নাম বাঘ দেখলে হরিণকে সাবধান করে দেয়, বানর বাঘ দেখলে হরিণকে সাবধান করে দেয়। যে কথাটা আমি বললাম যে এখানে এই বনে বাঘ আছে, সুন্দরবনে বাঘের নাম কি তোমরা সবাই জানো, সুন্দরবনে বাঘের নাম রয়্যাল বেঙ্গল টাইগার। বনে বাঘ বাঘ দেখলেই হরিণকে সাবধান করে দেয়, কে দেয়? বানর। বানরের সাথে হরিণের সাথে খুবই একটা ভালো বন্ধুত্ব। অমির ইচ্ছা করছিল সুন্দরবনের মাটিতে নামতে, মাটিতে নেমেই দেখো বাঘের পায়ের ছাপ। বনে ঢুকে দেখা হলো মৌয়ালের সাথে, মৌয়ালদের সাথে যারা মধুর চাক কেটে কাটেন তাদের বলে মৌয়াল। ওর খুব নৌকা থেকে উপরে মাটিতে নামার খুব শখ হয়েছে, তাই ও নামলো। নেমেই দেখে বাঘের মাটিতে বাঘের একটা বিশাল পাড়া, সেটা দেখে সে খুব খুশি। তারপর কি দেখলো, মৌয়ালদের সাথে দেখালো। মৌয়াল কারা? যারা গাছ থেকে মৌচাক কেটে মধু সংগ্রহ করে তাদেরকে বলে মৌয়াল। মৌয়ালরা মৌকে অমিকে মধু খেতে দিল, অমি আরো খুশি হলো, ওকে মধু খেতে দিল যখন তখন ও আরো খুশি হলো। সুন্দরবনের আকাশে বিকেল নেমে এলো, ওরা সুন্দরবনকে বিদায় জানালো। কি করলো, এইভাবে ঘুরতে 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 একটা সময় বিকাল নেমে আসলো। আর সুন্দরবনের বিকালটা কিন্তু খুব দ্রুত মনে হয়, কারণ অনেক গাছপালায় ঘেরা, তো বিকাল হলেই মনে হচ্ছে যেন অন্ধকার হয়ে যাচ্ছে। তাই ওরা বিকাল নামার সাথে সাথে সুন্দরবনকে বাই দিয়ে ওরা বাড়িতে ফিরে আসে। এই গেল তোমাদের গল্পটা, তোমরা বাসায় একটু গল্পটা ভালো করে পড়বে। আমি খুব বেশি পড়া তোমাদের দেই নেই, এই গল্পটা থেকে আমি তোমাদের 10টা বানান দিয়েছি। দেখো সুন্দরবন শুক্রবার সবজি নৌকা হরিণ রয়্যাল সাবধান বেঙ্গল টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার একসাথে দিলে কি হয়, ওদের একটা বাঘের নাম, আমরা যেটা বলি বাঘের, সুন্দরবনে বাঘকে কি বলে, রয়্যাল বেঙ্গল টাইগার। এটা আলাদা আলাদা তোমাদের বানান দিয়েছি। আর আছে কি মৌয়াল, মৌয়াল কি যারা মধু সংগ্রহ করে। এই গেল 10টা বানান।
এরপরে দেখো আমি তোমাদের চারটা প্রশ্ন দিয়েছি, তার মধ্যে একটা একটু বড় প্রশ্ন, তোমরা সবাই সুন্দরবন সম্পর্কে জানো সেভাবে লিখবে। দেখো ছোট প্রশ্নটা কি বলছে, সুন্দরবনের বাঘের নাম কি? সুন্দরবনের বাঘের নাম কি? দেখো সুন্দরবনের বাঘের নাম রয়্যাল বেঙ্গল টাইগার। এই তো এক লাইনে তোমরা উত্তরটা সেরে ফেলবে। মৌয়াল কাদের বলা হয়? মৌয়াল যারা মৌচাক কেটে মধু সংগ্রহ করে তাদেরকে মৌয়াল বলা হয়। সুন্দরবনে কি কি প্রাণী রয়েছে? সুন্দরবনে ওরা প্রথমে কি দেখো, উপরে দেখো পাখি, নদীতে মাছ, কুমির, হ্যাঁ, তারপরে বা হরিণের দল, এগুলো দেখো। তোমরা এভাবে উত্তরটা লিখবে যে সুন্দরবনে কি কি প্রাণী রয়েছে, এইগুলোই এই প্রাণীগুলোর নাম দিয়ে দেবে। আর দেখো ছোট্ট একটা বড় প্রশ্ন দিয়েছি, এটা সম্পর্কে কি লেখছে, সুন্দরবন সম্পর্কে বর্ণনা সুন্দরবন সম্পর্কে বর্ণনা দাও। সুন্দরবন সম্পর্কে বর্ণনা কি দেবে? পুরো সুন্দরবনটা ঘুরে এই গল্পতে কি কি ওরা অমি কি কি দেখেছে, জাস্ট এই জিনিসগুলোই তোমরা সুন্দর করে লিখবে। লিখলেই দেখবে একটা পাঁচটা বা ছয়টা পয়েন্ট দিয়ে একটা বড় কোশ্চেন পেয়ে গেছি। এইভাবে তোমরা বড় কোশ্চেনটা এভাবে লিখবে, আর ছোট কোশ্চেনটা আমি যেভাবে বলেছি এক লাইনের মধ্যে এটা এইভাবে খাতায় লিখবে। এইটা তোমাদের এসডব্লিউ থাকলো, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের বইতে নাই, আমি গল্পের ভিতর থেকে দিয়েছি, তোমরা ওই গল্পের ভিতর থেকেই উত্তরগুলো নিয়ে নেবে এবং গল্পটা পড়লে উত্তরগুলো খুব ইজি হয়ে যাবে তোমাদের কাছে। তোমরা এইভাবে আর এই বর্ণনা যেটা বর্ণনা দিয়েছি সুন্দরবনের বর্ণনা, এটা পুরো গল্পটা পড়ে পুরো গল্পটার উপরেই তোমরা পাঁচটি বা ছয়টি বাক্যে লিখবে খাতা লিখে তারপরে পড়বে। তাহলে আজকে আমি তোমাদের ছোট্ট একটা গল্প থেকে আমি কি করলাম, চারটা কোশ্চেন দিলাম, একটা বড় কোশ্চেন, তিনটা ছোট কোশ্চেন, আর দিলাম দশটি বানান। এইটাই তোমাদের আজকে পড়া, এই বানানগুলো শিখবে, গল্পটা ভালো করে পড়বে, আর প্রশ্নগুলোর উত্তর তোমরা বইটা পড়ে এই গল্পটা পড়ে দেখবে যে প্রত্যেকটা গল্পে উত্তর বই ভিতরে আছে। তোমরা যখন গল্পটা পড়বে তোমরা ইজিলি এই প্রশ্নের উত্তর দিতে পারবে। তোমাদের তোমরা ভাববে যে প্রশ্ন কোথায়, বইতে তোমরা প্রশ্ন খোঁজার দরকার নেই, কারণ তোমাদের বই এই গল্পটার কোনো শব্দার্থ নাই, কোনো যুক্তবর্ণ নাই, কোনো প্রশ্ন নাই, এটা বই ভিতর থেকেই প্রশ্ন আমি করে তোমাদের দিয়েছি। তোমরা এইভাবে প্রশ্নগুলো খাতায় তুলবে তারপরে উত্তর দিবে, ঠিক আছে? আমার তোমাদের এইগুলোই আজকে পড়া থাকলো, আমি আর আগাবো না, যেহেতু প্রথম বছরের শুরুতে তোমাদের এত চাপ দেবো না পড়ার, একটু একটু করে পড়ে ফেলো, আর আজকে এখানেই শেষ করবো। তোমরা ভালো থাকো, নতুন বছরে তোমাদের শুভেচ্ছা, আল্লাহ হাফেজ।